তাই না? মানে ফোন করছো, ফোন করিয়া অমলান কয়দিন ধরে ফোন করিয়া করা তান লগে যাইতাম। এরপরে আমি তদন্ত লইছি, লওয়া পরে দেখছি তান বউ বাচ্চা আছে। দেখি আমি তানটে কইছি, তোমার বউ বাচ্চা আছে, আমি তোমার কাছে যাইতাম না, তুমি আমারে ফোন করিয়া ওরকম ব্ল্যাকমেল করিও না। এরপরে তান কইছি তোমার লগে আমি একটু কথা কইতাম, তুমি আও। এরপরে আমি গেছি, যাওয়া পরে তাইন আমার মুখ দর্শন ধরিয়া নিয়ে গাড়ি তুলছই, তুলিয়া নিয়া ধর্মনগর নিছই, নিয়ে শারীরিক সম্পর্ক কর্ষণ করিয়া কইছই সেই রিটার্ন কইতাম না, তান বউরে কোন করিয়া তাইন আমারে বিয়া করবা। নামটা কবতা নাম কবির উদ্দিন, কোন জায়গায় বাড়ি? ফটিগ্রাম। গাড়িতে যে মুখ ধরিয়া তোমার গাড়ি যে উঠাইছে, এই সময় গাড়ির মধ্যে কয়জন আসলো? 4 জন আসলো, এরা তোমার শূন্য উঠাই লিছে তুলে? শূন্য বয়া নিয়ে তুলছে, তুমি চিৎকার দিছিলাইনি? মুখ বান্ধা আসলো। ও মুখ বন্ধ করে দিছে? আচ্ছা, ওইখানে নিয়া, যেখানে নিয়া ধর্মনগর নিছে, তো ধর্মনগর নিয়া তার কার বাড়ি রাখছে? তার মাসির বাড়ি রাখছে, মাসির বাড়ি রাখার পরে কয়দিন রয়েছে ওইখানে? একদিন রয়েছি। একদিন এক রাইত? তো আলাদা করে রয়েছিল নি তোমরা? মাসিরা কি আলাদা ঘর দিছিল নি তোমরা থাকার লাগি? আলাদা ঘর দিছিল। থাকার লাগি মানে ওই যে যে লুই আগে কি নাম, কবিরুদ্দিন? কবির উদ্দিন। কবিরুদ্দিন আর তোমারে আলাদা দিছে তারা ঘুমাইতে, খাওয়া দাওয়াও দিছে? এরপরে আইলা কেমনে? এরপরে অনর পর্দার প্রধানে তাইনর খাখার শ্বশুরে গিয়া আনছুন তারা বাড়ি, টানা পরে অন্তাকি পুলিশের কাছে দিস। এখানে তারার বাড়িতে আইনছে, তো তারা জানতো সব? তারা সব জানতো তোমার বাবার বাড়ি এরার সাথে কোনো কথাবার্তা হয়েছে না? না, না, তোমার বাবার বাড়ি এরা কেউ জানে না? বাবা বাবার বাড়ি এরা কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, তোমার বয়স কত? আমার বয়স 16। তুমি পড়াশোনা করছো নি? পড়াশোনা করছি, কতটুকু পড়াশোনা করছো? মাধ্যমিক পর্যন্ত পাস নি না ফেল? পাস। মানে দেখি ভাস নি তুমি। এখন কি স্কুলে যাওনি? না, এখন তুমি কি চাও? এখন আমি আমার মান সম্মান চাই, আমার উচিত বিচার চাই। তোমার ইচ্ছায় তুমি গেছো না? না, না, তোমার জবরদস্তি নিছে? আমারে জবরদস্তি করিয়া নিছে, আমি আমার ইচ্ছায় গেছি না। ঠিক আছে।